কাতার বিশ্বকাপের আলোচিত একটি ম্যাচ হচ্ছে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের ম্যাচটি। পেনাল্টিতে 4-3 গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা উঠেছিল সেমিফাইনালে। তবে উত্তেজনাময় এই ম্যাচ যে আলোচিত হয়েছিল সম্পূর্ণ অন্য একটি কারণে তা সবারই জানা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ, আর দায়িত্ব পেয়ে মুক্ত হস্তে একরকম সবাইকেই হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন তিনি। এই ম্যাচের জয় পরাজয়কে ছাপিয়ে আলোচনায় উঠে আসে স্বয়ং এই রেফারি। মূল ম্যাচ থেকে শুরু করে অতিরিক্ত সময়, এমনকি পেনাল্টি শুটআউটের সময়ও হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। ডাচ ডিফেন্ডার ড্যানজেল ডামফ্রিসকে তো দুবার হলুদ কার্ড দেখিয়ে বের করে দিয়েছেন মাঠ থেকে। দুই দলের 15 জন খেলোয়াড় এবং 2 জন কোচিং স্টাফ, মোট 17 জনকে 18টি হলুদ কার্ড দেখিয়েছেন লাহোজ, যা বিশ্বকাপের কোনো ম্যাচে একটি রেকর্ড। বিশ্বকাপের একটি ম্যাচেই হলুদ কার্ড প্রদর্শনের সংখ্যা এবং হলুদ কার্ড দেখা খেলোয়াড়দের সংখ্যা দুই ক্ষেত্রেই রেকর্ড হয়েছে এই ম্যাচে। এমন কাণ্ডেও মাতেও লাহোজের ব্যাপারে রাগ অবধি প্রকাশ করে ফেলেন লিওনেল মেসিও। মেসির মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম অযোগ্য রেফারি নামানোই ঠিক না। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিয়মিতই ডাক পড়ে লাহোজের। সব মিলিয়ে 334 ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এসব ম্যাচে সর্বমোট 1542 বার হলুদ কার্ড বের করেছেন তিনি। তবে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচে বারবারই সংখ্যক হলুদ কার্ড দেখানো হলেও ফুটবল খেলায় হলুদ কার্ড প্রদর্শন খুবই সাধারণ একটি ঘটনা। ট্যাকেল করার সময় ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত, ফাউল হতেই পারে। আবার ট্যাকেল ছাড়াও বেশ কিছু কারণে ফাউল হয় খেলায়। কিন্তু এমন কোনো ফুটবলার কি আছেন যিনি সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর খেলে গেছেন কিন্তু কখনো একটিও হলুদ কার্ড দেখেননি? এমন প্রশ্নে হয়তো অনেকেই হেসে উঠবেন, কেননা সব খেলোয়াড়ই তাদের ক্যারিয়ারে কখনো না কখনো হলুদ কার্ড দেখে থাকেন। তবে শুনতে বিস্ময়কর মনে হলেও অবিশ্বাস্য এক রেকর্ড করে গেছেন ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার। 1978 থেকে 1994 সাল পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে লিনেকার খেলেছেন 541টি ম্যাচ, গোল করেছেন 238টি, কিন্তু হলুদ কার্ড দেখেননি একটি ম্যাচেও। ফুটবলের এমন এক বিরল রেকর্ডের একমাত্র মালিক লিনেকার। অবশ্য যে সময় লিনেকার খেলেছেন তখন খুব সহজেই কার্ড দিতে চাইতেন না রেফারিরা, কিন্তু তাও ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর কার্ড না দেখে থাকা একরকম অসম্ভবই বলা চলে। ফাল ছাড়াও মাঠে অনেক সময় মেজাজ হারানোর কারণেও কার্ড দেখেন খেলোয়াড়েরা। গ্যারি লিনেকার ব্যতিক্রম সেখানেও। এই নিষ্ঠার পেছনে মূল ভূমিকা তার বাবার, এমনটাই জানিয়েছিলেন টটেনহ্যাম হটস্পারের সাবেক এই স্ট্রাইকার। একদম ছোটবেলা থেকেই বাবার কাছে শিখেছেন, মাঠে যা কিছুই হোক না কেন রেফারিকে দিতে হবে পূর্ণ সম্মান, কোনো অবস্থাতেই রেফারির সঙ্গে বাজে আচরণ করা যাবে না। ছোটবেলায় ফুটবল মাঠে লিনেকার একবার রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে গালি দিয়ে বসেছিলেন। সে মুহূর্তে মাঠের বাইরে দাঁড়িয়েছিলেন তার বাবা। ছেলের এমন আচরণ মানতে না পেরে সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেন তিনি। এ ঘটনা লিনেকার মনে রাখেন পরবর্তী সময়ও, কারণ সেখান থেকেই শিখেছিলেন খেলার মাঠে কাউকে অসম্মান করার সুযোগ নেই।